বাঙালির পাতে মাছ ভাতের আয়োজনই বোধ করি সর্বশ্রেষ্ঠ আয়োজন। যতই আমরা রেস্তোরাঁর দিকে দৌড় দিই না কেন, আর যতই আমরা মুরগি মাটন চিবই না কেন, বাঙালির এই আটপৌড়ে মাছ ভাত সর্বকালীন এবং চিরন্তন। তাই আমাদের আড্ডার আসরে আজকের মেনু মাছ ভাত। অবশ্য শুধু মাছ ভাত নিশ্চয়ই নয়, সঙ্গে রয়েছে ফুলকপির ডাঁটা আর আলু দিয়ে সর্ষের ঝাল, মাছের মাথা আর মাছের আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটা ঝোল, আর একটু চুটুর পুটুর ছুটকু পাঁপড় ভাজা। এমনিতেই কথায় বলে অমৃতের আয়োজন থাকলে পঞ্চ ব্যঞ্জনের আর কি কাজ। আর তাছাড়া একাধিক ব্যঞ্জনের চাহিদা আমাদের কর্তাগিন্নির কারোরই নেই। উল্টে আমার মনে হয় যে একটাই কোনো জিনিস খুব সুন্দর করে রান্না করব এবং তাড়িয়ে তাড়িয়ে সেটাকে উপভোগ করে খাব। অনেক রকম পদ একসাথে খেতে আমরা দুজনের কেউই উপভোগ করি না খুব একটা। তো যাই হোক, আজকের মেনুতে যখন রয়েছে মাছ ভাত, তখন অবশ্যই গল্পটাও মাছ রিলেটেড হওয়া উচিত। ছোটবেলা থেকেই আর পাঁচটা বাঙালি বাড়ির মতো আমিও মাছ খেতে শিখেছি, মাছ খাওয়াটাকে ভালোবাসতে শিখেছি। অবশ্য এখানে একটা কথা স্বীকার করতে দোষ নেই যে সেই তখন, মানে যখন মাছ খেতে শিখেছি, তখনও মাছের কাঁটায় ভয় লাগতো, আর এই আধবুড়ো বয়সে এসেও মাছের কাঁটায় এখনও একই রকম ভয় লাগে। তাই বেশি কাঁটাওয়ালা মাছে তখনও আমার কোনো আগ্রহ ছিল না, আজও নেই। এই কথাটা শুনলে তোমরা কি ভাববে জানি না, বাট স্টিল আই মাস্ট সে, ইলিশ মাছ যা নিয়ে বাঙালির এত উচ্ছ্বাস, সেই ইলিশ মাছ আমি মোটেই খেতে ভালোবাসি না, শুধুমাত্র তার অতিরিক্ত কাঁটার জন্য। তবে তাই বলে ইলিশ মাছকে যে একেবারেই বর্জন করে দিয়েছি তা কিন্তু মোটেই নয়। যেমন ধরো ইলিশ মাছ ভাজার যে তেল, সর্ষের তেলে ইলিশ মাছ ভাজার পর তেলে যে সুন্দর ইলিশ মাছের গন্ধ হয়, সেটা গরম ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে আমার দারুণ লাগে। এছাড়াও ইলিশ মাছের তেল কিংবা ইলিশ মাছের ডিম ভাজা, ইভেন ইলিশ মাছের যে কোনো তরকারি, শুধু মাছটা বাদ দিয়ে আমি দিব্যি খাই। কিন্তু গলায় কাঁটা ফুটে যাওয়ার ভয়টা এতই চরম এবং চূড়ান্ত যে ইলিশ মাছ হাত দিয়ে ভেঙে খেতে রীতিমতন ভয় বোধ হয়। এনিওয়ে, এবার চলো তোমাদের বরং ছোটবেলার মাছ রিলেটেড একটা খুব মজার গল্প শেয়ার করি। রোজকার মাছ হিসেবে আমাদের বাড়িতে আসতো বড় বড় যে রুই কাতলা, কেটে মাছের বাজারে বিক্রি করে এবং যাকে লোকাল ল্যাঙ্গুয়েজে কাটা মাছ বলে সেই মাছ। এবং অবশ্যম্ভাবীভাবে গাদার পিসের দিকে আমি ফিরেও তাকাতাম না, আমার জন্য একটি করে পেটির মাছ বরাদ্দ থাকতো এবং তাই খেয়েই আমি অত্যন্ত খুশি হতাম। যেহেতু পেটির মাছে কাঁটা কম, তাই জন্য যখনই কেউ আমাকে জিজ্ঞেস করতো তুমি কোন মাছ খেতে ভালোবাসো, আমি বলতাম আমি কাঁটা মাছ খেতে ভালোবাসি। বড় মাছ কেটে পিস পিস করে বিক্রি হচ্ছে বলেই যে ওটার নাম কাঁটা মাছ সেটা তখন বুঝতাম না। তাই যতই কেউ জিজ্ঞেস করুক না কেন, রুই কাতলা মৃগেল কোন মাছটা খেতে ভালোবাসো, আমি একেবারে কাঁটা রেকর্ডের মতন বারবার একই উত্তর দিতাম, আমি কাঁটা মাছ খেতে ভালোবাসি। পরে অবশ্য বড় হয়ে নিজের ভুলটা নিজেই বুঝতে পেরেছিলাম এবং আরও কিছু নতুন মাছ অ্যাড হয়েছিল আমার পছন্দের তালিকায়, যেমন তেলাপিয়া, ট্যাংরা, পার্শে। কারণ কিন্তু সেই একটাই, এইসব মাছে অতিরিক্ত কাঁটার অনুপস্থিতি।